সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে সেই বিষয়গুলো। তো আজকে আমরা আলোচনা করব যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, যে আসলে বাণিজ্যিক ব্যাংক কি পরিমাণ, বাণিজ্যিক ব্যাংকের কি পরিমাণ সৃষ্টি, ব্যাংক সৃষ্টি ঋণ আমানতের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ ঋণ আমানত সৃষ্টি করতে পারে ব্যাংক, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে একটা উদ্দীপক দেখব। উদ্দীপক থেকে আমরা গোয়া এবং ঘোয়া নম্বরের যে প্রশ্নটা আসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুইটি প্রশ্ন এখান থেকে কিভাবে করা হয় বা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে কিভাবে আসছে সেখান থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যদি উদ্দীপকটি এরকম থাকে, বাণিজ্যিক ব্যাংক যে সৃষ্ট আমানতের পরিমাণ কিভাবে বের করতে পারি সেই বিষয়টা আমরা এখানে দেখব, যে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ দেয়া আছে 1 লক্ষ টাকা এবং রিজার্ভের হার দেয়া আছে 5%।
বা 5%। সেই ক্ষেত্রে দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক করলো কি, রিজার্ভের হার 5% থেকে বা 5% থেকে 15% উন্নীত করে। এখন মুদ্রাস্ফীতি কি, আমরা মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছি যে মুদ্রাস্ফীতি হচ্ছে ক্রমাগতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, অর্থাৎ অর্থের চাহিদার তুলনায় অর্থের যোগান সেভাবে বৃদ্ধি পায় না, বা দ্রব্য সামগ্রীর চাহিদার তুলনায় দ্রব্য সামগ্রীর যোগান সেভাবে বৃদ্ধি পায় না, পাশাপাশি দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতি যখন হয়, সেটা কখনোই একটি দেশের অর্থনীতির জন্য কাম্য নয়, যে মুদ্রাস্ফীতি একটি দেশের সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে। তাহলে মুদ্রাস্ফীতি কি, আমি বললাম যে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর চাহিদা রয়েছে সেই পরিমাণ উৎপাদন না হওয়া, পাশাপাশি দ্রব্যমূল্যর মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়া। এখন এই অবস্থা, যাতে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক করলো কি, যে রিজার্ভের হার 5% থেকে 15% উন্নীত করে। কেন উন্নীত করছে, যাতে রিজার্ভের হার 5% থেকে 15% উন্নীত করার কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণদান ক্ষমতা হ্রাস করা বা ঋণদান ক্ষমতাকে টেনে ধরা। যখনই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই ঋণদান ক্ষমতা হ্রাস করতে পারবে, তখন বাজারে অর্থের সরবরাহ কমে যাবে। অর্থের সরবরাহ কমে গেলে মানুষের কাছে অর্থের পরিমাণও কমে যাবে, ফলে চাহিদা কমে যাবে এবং দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে আসবে। এই মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে থাকে। এখন আমরা প্রথমত আমরা দেখব যে আসলে ব্যাংক কি পরিমাণ সৃষ্ট ঋণ আমানত তৈরি করতে পারে। সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ বের করার জন্য আমাদেরকে একটা সূত্র মুখস্থ করে রাখতে হবে সবাইকে। যদি এই ধরনের একটা উদ্দীপক থাকে এবং উদ্দীপক থেকে সৃষ্ট আমানতের, ব্যাংক সৃষ্ট আমানতের পরিমাণ বের করতে বলে, সেক্ষেত্রে একটা সূত্র আমাদের সবাইকে মুখস্থ করতে হবে। যেমন এই সূত্র, সূত্র হচ্ছে TD = PD (1)(1 - 1 - RR). তাহলে TD হচ্ছে টোটাল ডিপোজিট, মোট আমানত, PD হচ্ছে প্রাইমারি ডিপোজিট, প্রাথমিক আমানত, এবং RR হচ্ছে রিজার্ভ রেট, নগদ জমার হার। এখন আমরা এই সূত্রের মাধ্যমে যে উদ্দীপক থেকে তথ্য নিয়ে বের করতে পারি যে আসলে ব্যাংক কি পরিমাণ ঋণ সৃষ্ট বা সৃষ্ট আমানতের পরিমাণ কি হতে পারে। তাহলে TD = PD হচ্ছে প্রাইমারি
ডিপোজিট বা প্রাথমিক আমানত আমাদের দেয়া আছে 1 লক্ষ টাকা। 1, 2, 3, 4, 5 রিজার্ভ রেট আছে 5%। তাহলে প্রাথমিক আমানত ছিল আমাদের 1 লক্ষ টাকা, রিজার্ভ রেট ছিল 5%। এখানে 5% বা 5% সমান সমান 100 ভাগে 5 ভাগ। এখানে আমরা পিডির মান বসিয়েছি 1 লক্ষ টাকা, কারণ প্রাইমারি আমানত হচ্ছে 1 লক্ষ টাকার। রিজার্ভ রেটের এখানে বসিয়েছি 5% বা 5%। এখন আমরা কি করেছি, 5%কে আমরা লিখতে পারি 100 ভাগে 5 ভাগ। তারপরে কি করেছি, তারপরে আমরা এই এইটাকে আমরা লসাগু করেছি 100। আমাদের লসাগু হচ্ছে 100, তাহলে 1, এটার নিচে আছে একটা, মনে মনে আমরা যদি 1 ধরি তাহলে এই 100 কে 1 দিয়ে ভাগ করলে 100, তারপরে গুণ 1, তাহলে 100 বিয়োগ 5। তারপরে এটা আমরা করেছি 100 থেকে 5 বিয়োগ দিলে 95, 95-এর নিচে 100 আর এই 1। আমরা সমাধানের মতো জাস্ট করেছি। এরপরে আমরা লিখতে পারি বা ডিডি সমান সমান
তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক 20 লক্ষ টাকার ঋণ আহ্বানের সৃষ্টি করতে পারবে। আমরা আবারও একটু রিপিট করি, আমরা কি করেছি, আমাদের ব্যাংক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ বের করতে আমাদের এই সূত্রটা প্রথমে জানতে হবে, টিডি ইকুয়াল টু পিডি ভাগ 1 ভাগ 1 - 1 - 18। অর্থাৎ টিডি হচ্ছে টোটাল ডিপোজিট মোট আমানত, পিডি হচ্ছে প্রাইমারি ডিপোজিট প্রাথমিক আমানত, আর হচ্ছে রিজার্ভ রেট বা নগদ জমার হার। এখন এই তথ্যগুলো আমাদেরকে উদ্দীপকে দেয়া আছে যে প্রাইমারি ডিপোজিট আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 5% দেওয়া আছে রিজার্ভ রেট, 5%কে আমরা, এগুলো সব ঠিক আছে, আমরা শুধু 5%কে আমরা লিখছি 100 ভাগ 5, অর্থাৎ 100 ভাগের 5 ভাগ। তারপরে কি করেছি, শুধু এদিকে 1 লক্ষ সব ঠিক আছে, উপরে 1 ঠিক আছে, এই 1 ঠিক আছে, এইটুকুকে আমরা কি করেছি, লসাগু করেছি, এইটুকুকে আমরা লসাগু করেছি, লসাগু আমাদের 100, তারপরে 100 বিয়োগ 5। তারপরে নিচের লাইন কি করেছি, সবই ঠিক আছে, 1 লক্ষ ঠিক আছে, উপরে 1 ঠিক আছে, নিচে 1 ঠিক আছে, 100 থেকে 5 দিলে 95, নিচে এই 100। এভাবে আমরা সমাধান আকারে করেছি। এরপরে কি করেছি, জাস্ট এইটা আবার লসাগু করেছি আমরা, যে এইটার লসাগু হচ্ছে এইটুকুর লসাগু আমরা করেছি, যে 1 লক্ষ ঠিক আছে, 1 ঠিক আছে, তারপরে এইটুকুর লসাগু হচ্ছে 100, 100 বিয়োগ 95, 100 বিয়োগ 95। তাহলে নিচের লাইনে এসে 1 লক্ষ ঠিক আছে, উপরের 1 ঠিক আছে, 100 থেকে 95 গেলে 5, আর নিচে থাকলো 100। এখন আমরা কি করেছি, গুণ করেছি, 1 লাখ গুণ এই 1 গুণ, যেহেতু 1-এর নিচে ভগ্নাংশ আছে সেহেতু 100টা উপরে চলে যাবে আর 5টা নিচে আসবে, তাহলে 5 দিয়ে 100কে কাটাকাটি করলে 20, এখন এই 20 দিয়ে এই 1 লাখকে গুণ করলে 20 লাখ। তাহলে আমাদের গোয়া নাম্বারের অ্যান্সার হচ্ছে, গোয়া নাম্বারের উত্তর হচ্ছে 20 লাখ, এটা। এখন ঘ নম্বরে আমরা তাহলে ব্যাংক কি পরিমাণ ঋণ সৃষ্ট আমানতের পরিমাণ সৃষ্টি করতে পারলো, ব্যাংক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ হচ্ছে 20 লক্ষ টাকা, যেখানে একটি ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা এবং রিজার্ভ রেট ছিল 5%। সেই ক্ষেত্রে ব্যাংক 20 লক্ষ টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারে। এখন ঘ নম্বর প্রশ্ন ছিল যে সেই ক্ষেত্রে বাজারে যদি মুদ্রাস্ফীতি দেখা যায়, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি যদি দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যাংক কি করেছিল, রিজার্ভ রেটটা 5% থেকে 15%-এ উন্নীত করেছিল, এবং রিজার্ভ রেট বাড়ার কারণে কি প্রতিক্রিয়া অর্থনীতিতে দেখা দিতে পারে। তাহলে এখানে বা জিডি সমান 1 2 3 4 5, 1 - 1 - 15%। আমাদের কি করেছে, পরবর্তীতে রিজার্ভ রেটটা 5% যেখানে ছিল সেখানে করেছে 15%। এখন 15% রিজার্ভ রেট হওয়ার কারণে দেখি যে আসলে ব্যাংক কি পরিমাণ সৃষ্ট আমানতের পরিমাণ কি পরিমাণ সৃষ্টি করতে পারে, সৃষ্ট আমানতের পরিমাণ কি দাঁড়ায় সেটা আমরা দেখব। বা
15% অর্থ হচ্ছে 100 ভাগের 15 ভাগ। এখন আমরা কি করব, এইটাকে আমরা আমরা লসাগু করব, লসাগু করলে 100 100 15। এই এইটাকে আমরা লসাগু যদি করি, লসাগু হবে 100, পরে হবে 100 বিয়োগ 15। এখন আমরা জাস্ট কি করবো, 100 থেকে 15 বিয়োগ দিব। দিলে 85, নিচে হচ্ছে 100। এখন আবার আমরা এইটুকুকে লসাগু করব, একশো থেকে 85 বাদ দিলে 15 মনে করলো 100, বা জিটি ইকুয়াল টু তাহলে 5 15। ভাগ যদি 20 1 2 3 4 5 3 5 6। তাহলে এভাবে দেখা যাচ্ছে, যদি রিজার্ভ রেট 15% করে, তাহলে 6,66,000 একক দশক শতক 6,66,666 টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। অর্থাৎ যেখানে যখন 5% রিজার্ভ রেট ছিল, তখন ঋণ আমানতের পরিমাণ হয়েছিল 20 লক্ষ। যেখানে সেখানে যখন রিজার্ভ রেট বৃদ্ধি করে 15% করা হচ্ছে, তখন সেখানে ঋণ আমানতের পরিমাণ কমে দাঁড়াচ্ছে 6,66,666 টাকা। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ রেট যখন বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক যখন রিজার্ভ রেট কম থাকে, তখন একটা অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বেশি থাকে। আবার যখন কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রেট বৃদ্ধি করে, তখন একটা অর্থনীতিতে অর্থের সরবরাহ কমে যায়। আর যখন অর্থের সরবরাহ কমে যাবে, তখন আলটিমেটলি দ্রব্যমূল্য স্থিতিশীল অবস্থায় চলে আসবে, বা যখন যে দেশের যে মুদ্রাস্ফীতি ছিল সেই মুদ্রাস্ফীতি কমে যাবে, তখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক তার যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য যে তার একটা পদ্ধতি, পরিমাণগত পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে রিজার্ভ রেট।
এই রিজার্ভ রেট রাজনীতির মাধ্যমে সে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে সে অর্থনৈতিক স্থিতিশীলতা তথা দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হয়। তো এ পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের আলোচনা, যে একটা উদ্দীপক থেকে কীভাবে আমরা ব্যাংক সিস্টেম আমানতের পরিমাণ বের করতে পারি এবং সেখান থেকে যদি দেশে মুদ্রাস্ফীতি দেখা যায় সেক্ষেত্রে রিজার্ভ রেট যদি কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি করে সেক্ষেত্রে কি ইম্প্যাক্ট করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে আসলে আমরা যে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব করেছি সেই পরিমাণ তত্ত্ব একটা গাণিতিক উদাহরণের সাহায্যে সেই তত্ত্বটা আমরা প্রমাণ করব নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।